ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، هيبروس نقرتشن ج নাসুহা এই শব্দের ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আয়তের সঠিক ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা আমাদেরকে তার মমিন বান্দাদেরকে আহ্বান করছেন যে তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহ সুবাহর কাছে তওবা করো আয়া একটি তাহরিম তাহারিম ছেষট্টি নম্বর সোরা আট নম্বর আয়াত ইয়া ইয়োলেদিন আ মানু তুবু ইল আল্লাহহি তাওবাতান নাসু হা হেইমান দরগন তোমরা আল্লাহর নিকটে বিশুদ্ধভাবে তওবা করো এখানে তাফসির করতে গিয়ে জনৈকীয় বক্তা আলোচনা করেছিলেন যা সারা পৃথিবীর মানুষ জানে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন অনেক মানুষই এটা জানেন যে তিনি বক্তব্য দিতে বলেছিলেন যে নাস নামে একজন মহিলা রয়েছে সে এমনভাবে তবা করেছিলেন যার কারণে তার নামটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন মর্মে যে ঘটনা তিনি বলতে চেয়েছেন এ ঘটনা একেবারেই মিথ্যা তবা তার এর ব্যাখ্যা আমরা দেখব সারা বিশ্ব মিলিয়ে সারা পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট মানের একটা তাপসির তাপসির এমনি ক্যাসির যার অপর নাম হচ্ছে তাফসিরে কোরআন আদিম এই তাপসির থেকে আমরা দেখব আল্লাহ তালা এই আয়তের যে বলেছেন হা এই আয়তের ব্যাখ্যায় তিনি কী বলছেন তিনি বলছেন যে নাসু নাসুহা অর্থাৎ সত্য খাটি করো যার ফলে তোমাদের পূর্ববর্তী পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয় আর তোমাদের মন্দ স্বভাব দূর হয়ে যাবে এটা ইবনে কাসির রহমাল্লা ব্যাখ্যা করেছেন পাপ রাশি যেমন দূর হবে তেমন মন্দ স্বভাবগুলো দূর হয়ে যাবে খাঁটি তওবা মানে কি তওবার শর্তগুলো দেখলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব তো এই ব্যাখ্যা ইবনেকাসের রহমাল্লাহ করেছেন সেরা তাহরিমের আট নম্বর আয়তের ব্যাখ্যা করতে গিয়ে সপ্তদশ অধ্যায় সপ্তদশ খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো চুরানব্বই এখন আমরা তাওবা সম্পর্কে কিছু কথা বলি তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা উদ্দেশ্য গুনাহ থেকে ফিরে আসা কোরআন ও সন্ন্য পরিভাষায় তাওবার অর্থ বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে এটার ধারে কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা আয়াতে বর্ণিত শব্দটির বিভিন্ন অর্থ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে খাঁটিভাবে তবা করা। নস্ত হা মানে খাঁটি নস্ত হা মানে খাঁটি করা আরেকটা অর্থ হচ্ছে সেলাই করা তালি দেওয়া প্রথম অর্থের দিকে তবত্তর নস্ত এর এমন এর অর্থ এমন তবাক যা রিয়া ও নামজস থেকে খাঁটি কেবল আল্লাহ সুহান তালার সন্তুষ্টি অর্জন এবং আজাবের ভয়ভীত হয়ে এবং গোনাহের অনুতপ্ত হয়ে গোনাহ পরিত্যাগ করা দ্বিতীয় অর্থ নাসুহা এর উদ্দেশ্য হচ্ছে যে গোনাহের কারণে সৎকর্মের ছিন্ন বস্ত্রে তাওবা যুক্ত করে মানে তাওবার মাধ্যমে এটা ঠিক হয় তাও নাসু নাসুহা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা অন্তর অনুশোচনা করা অঙ্গ প্রত্যঙ্গকে ভবিষ্যতে সেই গোনাহা থেকে দূরে রাখা তারপরে কুর্তুবি থেকে এই বক্তব্য পাওয়া যায় এবং তাওবার শর্তগুলো আমরা দেখি তাওবার শর্ত তাওবার বেশ কয়েকটা শর্ত রয়েছে যদি শর্তগুলো পূরণ করা হয় তাহলে সেটা আল্লাহবাহনতলা কবুল করবেন এবং গণগুলো ক্ষমা করে দিবেন প্রথম শর্ত হচ্ছে যে তাও তাওবা একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে তাও বা করার মাধ্যমে মানুষকে দেখাবেন না যে আমি ভালো পথে ফিরে আসলাম এটা উদ্দেশ্য নয় আল্লাহ আহতলা যেন খুশি হন তাতে কেউ যদি রাগ করে তো করুক দুই নম্বর হচ্ছে যে হতে তাওবা করা হচ্ছে তা অতি সত্তর ত্যাগ করতে হবে এটা আর করা যাবে না তিন নম্বর হচ্ছে এই গুনা করে ফেলার জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে হায় হায় আমি এই গুনা করে ফেলেছি আল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে এই এইরকম অনুতপ্ত হতে হবে চার নম্বর হচ্ছে আগামীতে এই গোনাহ আর করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আর কোনো দিন এই গোনা করব না এইরকম প্রতিজ্ঞা আনতে হবে ভিতরে পাঁচ নম্বর হচ্ছে এই গোনাহের সম্পর্ক যদি বান্দার অধিকারের সাথে হয় তবে তার অধিকার ফিরিয়ে দিতে হবে যার প্রতি অন্যায় করা হয়েছে তার অন্যায় তার কাছে ক্ষমা চাইতে হবে যার টাকা পয়সা অর্থনৈতিক ক্ষতি করা হয়েছে সেটা পূরণ করতে হবে যে কোনোভাবে যদি বান্দাকে কষ্ট দেওয়া হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে ক্ষতিপূরণ দেওয়ার হলে ক্ষতিপূরণ দিতে হবে আর বান্দার সাথে জড়িত পাপের ক্ষেত্রে চারটি শর্ত উপরের চারটি শর্ত পূরণ করলেই হয়ে যায় পাঁচ নম্বরটা হচ্ছে শুধুমাত্র বান্দার সাথে সম্পর্কিত বিষয়ের সাথে জড়িত ও ওপরের চারটা এবং পাঁচ নম্বর সহ তো এইভাবে তাওবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবাহন তালা অবশ্যই তাওবা কবুল করবেন গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বিশুদ্ধ চিত্ত তাবা করার জন্য তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক